যে দিকে দিকে আজ ছড়িয়ে পড়েছে লালনের মাহাত্ম্য, দিকে দিকে ছড়িয়ে পড়েছে লালনের অমোঘ মানবতাবাদী বাণী। সুতরাং সেই লালন নিয়ে আজকে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে লালনের বারতা ছড়িয়ে দেবার জন্যে দেশ থেকে দেশান্তরে, জন্ম থেকে জন্মান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে লালনের মানবতাবাদী বাণী আজকে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে এটি সঞ্চারণ করবার যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, এবং সেটি কেবলই সম্ভব একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে লালন গবেষণা, এখানে লালন গবেষণা সীমিতভাবে একটি লালন একাডেমির মধ্য দিয়ে হতো, এমনকি কোনো ইনস্টিটিউটের দেখা আমরা পাইনি। সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার যে পরিকল্পনা, সেটি অত্যন্ত যুগোপযোগী, সময়োচিত এবং বাস্তবানুক বলে আমি আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, যারা এই মহৎ উদ্যোগের সাফল্য কামনা করি। শ্রোতৃমণ্ডলী, আমরা আজকে এই ক্ষুদ্র পরিসরে, আমি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মূলত লালন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে দাবি করবার স্পর্ধা আমি কখনো দেখাইনি, কিন্তু আমার কিছু কাতর অনুরাগ রয়েছে লালনের প্রতি, তার মানবতাবাদী দর্শনের প্রতি, তার অসাম্প্রদায়িক চেতনার প্রতি। সেই কাতর অনুরাগ থেকে কিঞ্চিৎ আগ্রহ, এবং আগ্রহ থেকে কিছুটা অনুসন্ধান, এবং অনুসন্ধান থেকে কিছুটা অভিজ্ঞতা, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার এই সুযোগটি গ্রহণ করতে চাই। শ্রোতৃমণ্ডলী, আপনারা জানেন যে এই পাক ভারত উপমহাদেশ আবহমান কাল থেকে একটা অসাম্প্রদায়িক ঐতিহ্যের একটা চেতনা লালন করে আসছে। এখানে আমরা দেখেছি যে সেই প্রাগার্য যুগ থেকে অসাম্প্রদায়িক চেতনার একটা ধারা আমরা লক্ষ্য করেছি, যেটি লোকায়ত সহজিয়া দর্শন, যেটি হিন্দু ভক্তিবাদ, এবং যেটি অষ্টম শতকের পারস্য সুফি মুসলিম সুফিবাদী ধারার মধ্য দিয়ে ক্রমাগত বেগবান হয়েছে। এই ধারাটি বেগবান হয়েছে এই ভারতবর্ষে, এবং সেটি এই তিন ধারা, সহজিয়া লোকায়ত, হিন্দু ভক্তিবাদী এবং ইসলামিক বা মুসলিম সুফিবাদী যে উদারনৈতিক অসাম্প্রদায়িক ধর্ম অতিরেক একটি চেতনার ধারা এই উপমহাদেশে প্রবাহিত হয়েছে, সেইটি 15 শতকে তার প্রথম এই বাউল ভাবনার আমরা উন্মেষ দেখি। আমরা শাহ মুহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা, কিংবা বাহারাম খানের আমরা যে লাইলি মজনু, এর সঙ্গে আমরা কিছু হিন্দু লেখক জয়রাম বসু, এদের লেখার মধ্য দিয়ে আমরা কিন্তু লক্ষ্য করেছি একটি অসাম্প্রদায়িক বাউল চেতনা ধারা, যেটি লালনের সময়ে এসে, লালন শুধু একটি সক্রিয়, একজন সক্রিয় ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছেন, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক চেতনার ধারাকে বুকে ধারণ করেছেন, এবং তার মরমিয়া দর্শনের স্পর্শে এটিকে আরো বেগবান করেছেন, এবং রিলে রেসের মতো সামনের দিকে ঠেলে দিয়েছেন। সেটি আজকে লালনের যে বাউল গান, বাউল সঙ্গীত, বাউল ভাবনা, সহজিয়া লোকায়ত ভাবনা, এর সংস্পর্শে এসে এতটাই বেগবান হয়েছে, এতটাই প্রবল হয়েছে, এতটাই জনগণনন্দিত হয়েছে, যেটিকে 2006 সালে আমরা দেখেছি ইউনেস্কো এটিকে একটি ওরাল অ্যান্ড ইনটেন্সিবল একটা কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছে। লালনের এই উপমহাদেশের যে অসাম্প্রদায়িক বাউল চৈতন্যের ধারা লালনের মধ্য দিয়ে আজকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। এইখানে আমরা লালনের ভূমিকাকে দেখতে চাইব একটি একজন ক্যাটালিস্টের ভূমিকা হিসেবে। শ্রোতৃমণ্ডলী, আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই যে মহান মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে মহান মুক্তিযুদ্ধের যে অসাম্প্রদায়িক চৈতন্যের অর্জন সেই অর্জনেও সেই প্রেক্ষাপট রচনাতেও কিন্তু আমরা দেখেছি যে এই অসাম্প্রদায়িক বাউল ঐতিহ্যের প্রবল ভূমিকা রয়েছে। কারণ আমরা দেখেছি কিন্তু একই 47-এর দেশ বিভাগের পরে একই পাকিস্তান ভারত এবং বাংলাদেশ এই তিনটি দেশ কিন্তু নিজ নিজ মহিমায় বিকশিত হয়েছে। পাকিস্তানে যেহেতু এরকমের অসাম্প্রদায়িক চৈতন্যের ধারা ছিল না, তারা কিন্তু মৌলবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমি দায়িত্ব নিয়েই বলতে চাই যে বাংলাদেশে যদি মহাত্মা লালন ফকিরের অসাম্প্রদায়িক বাউল চেতনার ধারা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এখন পর্যন্ত এটা সঞ্চারিত না হতো, তাহলে বাংলাদেশেরও কিন্তু আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবার সুযোগ থাকত এবং হয়তো হলে হতেও পারত। কিন্তু যে সকল কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে, তার পেছনে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আবহমান বাংলার অসাম্প্রদায়িক বাউল ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি যে এই বাউল ঐতিহ্যের অসাম্প্রদায়িক ধারা আমাদেরকে এখনো কিন্তু প্রতিনিয়ত অনুপ্রাণিত করে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সাহায্য করে। স্বাধীনতার যারা শত্রু সুধীমণ্ডলী, যে সাম্প্রদায়িক শক্তি, যে মৌলবাদী শক্তি, যার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হচ্ছে জঙ্গিবাদের মধ্য দিয়ে, সেটি কিন্তু স্বাধীনতার যেমন শত্রু সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ, তেমনই কিন্তু বাউল সঙ্গীত লালন সঙ্গীতেরও শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ। আমরা জেনেছি, আমরা এখনও লক্ষ্য করি দেশের বিভিন্ন এলাকায় আমাদের কাছে বাউল নিগ্রহের কথা আসে। কেননা বাউল যদি বাউল সঙ্গীত কিংবা বাউল ঐতিহ্য যদি অনুপ্রাণিত হয় তাহলে কিন্তু মৌলবাদী শক্তি সেখানে বিকশিত হবার সুযোগ কম পায়। সেই জন্যে যারা মৌলবাদের প্রতিনিধি তারা চেষ্টা করে বাউলদেরকে নিরুৎসাহিত করবার, বাউল নিগ্রহের অসংখ্য ঘটনা আমরা বাংলাদেশে জানি। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার অসাম্প্রদায়িক ঐতিহ্য যদি আমরা বজায় রাখতে চাই তাহলে কিন্তু আমাদের বাউলদের টিকিয়ে রাখতে হবে। আজকে বাউলরা টিকে আছে বলেই তারা আজকে এই যে এইখানে সাঁইজির ধামে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত অনুরাগী এখানে চলে আসছে, এবং এই যে তিন দিনের বছরে দুইবার মেলার মধ্য দিয়ে আমরা কিন্তু নবজাগরণ ঘটছে অসাম্প্রদায়িক বাউল চেতনা, যেটি কিন্তু আমাদেরকে একটা অসাম্প্রদায়িক জাতি রাষ্ট্র গঠনে সহায়তা করছে। আমরা সুধীমণ্ডলী, আমরা জানি যে এখন নানা কারণেই বিশ্বে অনেকটা সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত হচ্ছি। আমরা 21 শতকে ICT ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তির সর্বোচ্চ বিকাশের যুগে যখন এক পৃথিবী মানুষ একটা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, যেখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17 মানে টিম ওয়ার্ক, অল ইনক্লুসিভনেস মানে পরস্পরের সঙ্গে একতাবদ্ধ হয়ে একটা নতুন পৃথিবী নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সমবেতভাবে আমরা যেখানে প্রস্তুত হচ্ছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে এর একটা বাই প্রোডাক্ট হিসেবে, নেতিবাচক বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসছে। আমরা দেখছি অনেক সামাজিক অস্থিরতা, আমরা দেখছি কিভাবে একটা জাতি তার জাতিগত উন্মাদনায় কিংবা ধর্মীয় উন্মাদনায় উন্মত্ত হয়ে অন্য জাতির মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা দেখেছি এর নমুনা নিউজিল্যান্ডে, আমরা দেখেছি এর নমুনা শ্রীলঙ্কায়, এবং আমরা দেখেছি ইউরোপ আমেরিকার
অনেক তথাকথিত উন্নত বিশ্বে মানুষের প্রাণ, মানুষের অস্তিত্ব এখনো বিপন্ন এই জাতিগত শ্রেষ্ঠত্ববোধের উন্মাদনা কিংবা ধর্মীয় শ্রেষ্ঠত্ববোধের উন্মাদনা। এই অবস্থায় আমরা দেখেছি যেমন জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে সংঘাতের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, তেমনই দেখেছি অনেকটা সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে এবং যার অভিঘাত কিন্তু বাংলাদেশেও পড়ছে। আমরা দেখেছি যে এই আমাদের দেশে কয়েকদিন আগেও দেখলাম যে নিজের পিতা তার শিশুপুত্রকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে শিশুপুত্রকে নিয়ে গিয়ে হত্যা করে কে এই রকমের অবস্থা দেখতে হবে সেটি আসলে লোমহর্ষক। আমরা ভাবতেই পারি না যে মানুষ কত নিচে নেমে গেলে নিজের পুত্রকে হত্যা করে তার রীরংসা, তার প্রতিহিংসা চরিতার্থ করার কথা ভাবতে পারে। এই যে আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রবৃত্ত হয়ে গেছে বিভিন্ন গোষ্ঠী, আধিপত্য বিস্তারের লড়াই, প্রতিহিংসার রীরংসায় উন্মত্ত হয়ে পড়েছে মানুষ, এরকম অবস্থায় আমার মনে হয় মানুষকে একটু ঠান্ডা করতে, একটু প্রশান্ত করতে, একটু ভালোবাসা মগ্ন করতে আমার মনে হয় যে লালনের অমোঘ বাণী এর কোনো বিকল্প নেই। মানুষ ভজলে সোনার মানুষ পাবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। আমার কোনো কাজ, কর্ম এবং চিন্তা যদি মানুষের বিপক্ষে দাঁড়ায় তাকে উৎসাহিত করবার কোনো সুযোগ নেই। আবার দেখছি একদিকে ক্যাসিনো দুর্নীতি থেকে লাগামহীনভাবে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ছে, সেখানে কি দেখি লালনের অমোঘ বাণী বলছে যে পরের ধন কিংবা পরের নারীর দিকে লোলুপ দৃষ্টি দেওয়া যাবে না। আমার মনে হয় যে এই যে দুর্নীতি, এই যে মাদক, এই যে সন্ত্রাস, এই যে জঙ্গিবাদ, যে প্রপঞ্চগুলো একুশ শতকের শান্তিপূর্ণ পৃথিবীকে অস্থির করে দেওয়ার পায়তারা করছে, সেই প্রপঞ্চগুলোকে যদি আমরা সমূলে বিনষ্ট করতে চাই, সাময়িকভাবে বা তাৎক্ষণিকভাবে নয়, সমূলে বিনষ্ট করতে চাই, তাহলে বাংলাদেশের মানুষের কিংবা বিশ্বের প্রতিটি মানুষের মর্মমূলে লালনের মরমিয়া চেতনার অনুপ্রবেশ ঘটাতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা জানি যে লালনের যে শান্তির বাণী, লালনের যে পরার্থবোধের বাণী, লালনের যে কৌলিন্যের বাণী, প্রেম ভালোবাসার বাণী যদি আমরা হৃদয়ে, মনে, মননে এবং মস্তিষ্কে আমরা ধারণ করি, তাহলে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে শান্তির একটা ফল্গুধারা বয়ে দেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। সেজন্য সুধীমণ্ডলী আমি বলতে চাই যে লালন পাঠ, লালন গবেষণাই নয়, লালনকে অন্তরে ধারণ করা শুধুমাত্র দেশ কিংবা অঞ্চলের জন্য নয়, পৃথিবীর জন্য একটি প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক একটি অবস্থা, একটা প্রাসঙ্গিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত করা উচিত এবং সেই তারই লক্ষ্যে লালনের এই যে প্রয়াণ দিবস, যে তিন দিনের যে উদযাপন, সেই উদযাপনের সাফল্য তখনই আসবে যখন এর মধ্য দিয়ে মানুষের মধ্যে সামাজিক অস্থিরতা কমবে, মানুষের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা কমবে, মানুষের মধ্যে পর মত সহিষ্ণুতা বাড়বে এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে যে এই নিরক্ষর লালন তার অভিজ্ঞতা, অনুভব, অনুকম্পা এবং মানব প্রেম দিয়ে আজকে 200 বছর আগে 150 বছর আগে যে বাণী দিয়ে গেছেন সেই বাণীর পুনর্জাগরণ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। আমরা শুধুমাত্র বক্তৃতায় আর গান শোনায় লালন চর্চাকে সীমাবদ্ধ রাখতে চাইব না। আধুনিক প্রজন্ম, ফেসবুক প্রজন্ম, টুইটার প্রজন্ম, এই প্রজন্মের অস্থিরমতি, চঞ্চলমতি যুবক যুবতীরা, শিশু কিশোরেরা যাদের দিনের অধিকাংশ সময় কাটে একটি 6 ইঞ্চি স্মার্টফোনে, তাদের জন্য বলতে চাই যে আপনারা এই স্মার্টফোনের এই মনিটর থেকে
চোখ তুলে পৃথিবীর দিকে তাকান, মানুষের দিকে তাকান, প্রকৃতির দিকে তাকান, সেখানে প্রবল আনন্দ বিরাজ করছে। সেই আনন্দ উপভোগ করেছিলেন লালন, আনন্দ উপভোগ করেছিলেন রবীন্দ্রনাথ, আনন্দ উপভোগ করেছিলেন নজরুল, আনন্দ উপভোগ করেছিলেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার যদি একজন মানুষ যদি সারা জীবন নিজেকে নিয়ে ব্যাপৃত থাকে, নিজের স্বার্থবুদ্ধি এবং নিজের লাভ, নিজের ভালো লাগা ভালোবাসার মধ্যে ব্যাপৃত থাকে, তাহলে তার দিয়ে সমাজ কখনোই লাভবান হবে না। আজকে সময় এসেছে আপনি আপনাকে প্রশ্ন করুন যে দেশ আপনাকে কি দিয়েছে, সেই প্রশ্ন অবান্তর। আপনি প্রশ্ন করুন আপনি আপনার দেশকে, আপনার সমাজকে, আপনার পরিবারকে, আপনার পৃথিবীকে কি দিয়েছে। আজকে এই গ্লোবালাইজেশনের যুগে, আজকে এই চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে মানব জাতি একটা কঠিন সত্যের মুখোমুখি হচ্ছে। সেই কঠিন সত্য কি হবে আমরা জানি না। যেভাবে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, যেভাবে ন্যানো টেকনোলজি, যেভাবে 3D প্রিন্টিং, যেভাবে ইন্টারনেট অফ থিংস, যেভাবে আমাদের বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, পৃথিবী একটা জটাজটিল অবস্থার মধ্যে যদি সৃষ্টি হয়, তাহলে এককভাবে কিংবা ক্ষুদ্র দলীয়ভাবে সেটি মোকাবেলা করা সম্ভব নয়। সেটি মোকাবেলা করা কেবলমাত্র সম্ভব গোত্রগতভাবে, সেটি মোকাবেলা করা সম্ভব সমবেতভাবে, জাতীয় এবং আন্তর্জাতিক সমবেতভাবে। এবং তারই জন্য প্রয়োজন পরস্পরের প্রতি ভালোবাসা, প্রেম এবং অনুকম্পা, যা রচনায় কাজ করে যেতে পারে লালনের দর্শন। আর বক্তৃতা বাড়াতে চাই না। প্রিয় বন্ধুরা, আজকে আমি উপাচার্য হিসেবে নয়, আজকে একজন মানুষ হিসেবে, লালনের অধম এবং ক্ষুদ্র একজন ভক্ত হিসেবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আজকে লালনের এই অসাম্প্রদায়িক বাণী, এই লালনের মরমিয়া দর্শন এবং প্রেম ভালোবাসার যে আকুতি, এটি মানবে মানবে আমরা ছড়িয়ে দিয়ে আসুন। আমরা বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য বাংলাদেশ বিনির্মাণের জন্য লালন দর্শনকে কাজে লাগাই, একটি বাসযোগ্য 21 শতকের পৃথিবী নির্মাণের জন্য লালন দর্শনকে কাজে লাগাই। লালন হয়ে উঠুক আমাদের নিত্য চলার পাথেয়, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। জ্ঞানগর্ভ আলোচনার জন্য